2021 পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আর 2021 কে টার্গেট করে বিজেপি চাইছে বাংলার মসনদ দখল করতে। ইতিমধ্যে বিজেপি তাদের নির্বাচনী কৌশল সাজাতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বিজেপি 5 জন পর্যবেক্ষক নিযুক্ত করেছেন, উত্তরবঙ্গের জন্য আলাদা, দক্ষিণবঙ্গের জন্য আলাদা, কলকাতার জন্য আলাদা। এভাবে গোটা বাংলাকে ছোট ছোট স্তরে ভাগ করে নিয়েছে কেন্দ্রের সরকার ও থাকা বিজেপি। এই 5 পর্যবেক্ষক নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূলের অমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, বিজেপি 5 জন কেন 10 জন নিয়ে আসুক তা নিয়ে বাংলার মানুষের উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ এই 5 জনের একজনেরও নাম শোনেনি বাংলার মানুষ। তার দাবি, তৃণমূল যথেষ্ট শক্তিশালী দল, তাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। দিলীপ ঘোষ বা বিজেপি কিছুই করতে পারবেন না। আপনি যাদের কথা বললেন, এদের আজকে কি বাংলার মানুষ তাদের নামও জানে না, তাদের সম্বন্ধে কোনো ধারণাও নেই তাদের। তারা এসছে, তাদের কাজ তারা করবে। আমাদের দল অত্যন্ত মজবুত, আর যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় সেই দল অনেক শক্তিশালী, এবং সেই দলের যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার তৃতীয়বারের জন্য আবার শপথ নেবেন, তার জন্য সময়ের অপেক্ষা। এটুকু বলতে